নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিজের কঠোর পরিশ্রমে কিভাবে বন্যার জলে ভেসে যাওয়া নিজের ফসলকে পুনরুজ্জীবিত করতে হয় তা করে দেখালো রাজ্যের এক যুবক। অকাল বর্ষণে অ্যাগ্রিকালচার যা করতে পারেনি সেটাই করিয়ে দেখেছে প্রসেনজিৎ। অকাল বর্ষণে সম্পূর্ণ লাউ ক্ষেত জলের নিচে চলে গিয়েছিল প্রসেনজিতের। পুরো একদিন জলের নিচে নিমজ্জিত ছিল তার প্রিয় লাউ ক্ষেত, একেবারে ধ্বংসের মুখে চলে গিয়েছিল। অনেক যত্ন করে, পরিশ্রম করে সেই লাউ ক্ষেতকে আবারও পুনরুজ্জীবিত করে এখন লাউ বাজারজাতও করছে প্রসেনজিৎ। লাভ হচ্ছে প্রচুর, এখন বাজারে লাউয়ের যথেষ্ট কদর রয়েছে। কারণ অকাল বর্ষণে অনেক কৃষকেরই লাউ ক্ষেত পচে গিয়েছে, এমনটাই জানান লাউ ক্ষেত পরিষ্কার করতে করতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বরজলা গ্রাম পঞ্চায়েতের সফল কৃষক প্রসেনজিৎ রুদ্রপাল। চেচুরিমায় সুকান্ত তাঁত শিল্প থেকে বরজলা গ্রামে যাওয়ার রাস্তার পাশেই রয়েছে প্রসেনজিতের 7 থেকে 8 কানি পাতা সবজির মাঠ। রামঠাকুর কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করে কৃষিকাজে মনোনিবেশ করেছে প্রসেনজিৎ। প্রতি বছরই লাউ, আলু, করমচা, মরিচ, ধান, বেগুন, টমেটো থেকে শুরু করে প্রচুর পরিমাণ সবজি চাষ করে সে। এবছর অকাল বর্ষণে আলু থেকে মরিচ পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, লাউ ক্ষেত ধ্বংসের মুখে চলে গিয়েছিল। অনেক যত্ন করে, পরিশ্রম করে টিকিয়ে তুলেছে লাউ ক্ষেত। 10 গন্ডা জমিতে লাউ চাষ করেছিল সে। দু ধরনের লাউ চাষ করেছিল একই জমিতে, একটি হলো ডাইনা লাউ, অন্যটি প্রগতি লাউ। প্রগতি লাউয়ের বীজ কলকাতা থেকে নাকি প্রসেনজিতের এক ভাই তাকে দিয়েছিল। বাজারে তার ভীষণ দাম, 8,000 টাকা খরচ করে 10 গন্ডা জমিতে চাষ শুরু করে সে। সবেমাত্র লাউ বিক্রি শুরুই হয়েছিল, এমনই সময় অকাল বর্ষণে জলের নিচে চলে যায় তার জমি। যত্ন করে টিকিয়ে রেখেছে, আবার এখন আবার লাউ বাজারজাত করছে সে। এখনো পর্যন্ত প্রায় 35,000 টাকার লাউ বিক্রি করেছে প্রসেনজিৎ। সে জানায় আরও প্রায় 20 থেকে 25,000 টাকা বিক্রি করতে পারবে সে। যদি অকাল বর্ষণ না হতো তাহলে আরও অনেক বেশি পরিমাণ টাকা বিক্রি করা যেত। প্রসেনজিতের জমি থেকে 37 হাত দূরে রাঙ্গাপানিয়া নদী। করমচা মরিচগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এই অকাল বর্ষণের কারণে। আলু থেকে শুরু করে প্রত্যেকটি সবজি পচে গিয়েছিল, কিন্তু সে তার কর্মদক্ষতার জেরে আবারও নতুন করে লাগিয়ে সেগুলিকে পুনরুজ্জীবিত করেছে। তবে বর্তমানে নতুন মাথা ব্যথার কারণ হচ্ছে অস্বাভাবিকভাবে বানরের জ্বালাতন, এমনটাই অভিযোগ জানিয়েছে প্রসেনজিৎ। বানরকে পাহারা দিতে হয় এবং বাজি পটকা ফাটাতে হয় তাদেরকে তাড়িয়ে দেবার জন্যে। সবজি চাষ করে ট্র্যাক্টর, গাড়ি, বাড়ি থেকে শুরু করে অনেক কিছু সম্পদ রয়েছে বলে জানিয়েছে প্রসেনজিৎ। আজ বরজলা গ্রামের অনেকেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে প্রসেনজিৎ রুদ্রপাল, অত্যন্ত পরিশ্রমী। তবে কৃষি অধিকর্তা থেকে কোনো সাহায্য পাননি বলে জানিয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিতের লাউ ক্ষেত দেখে অবাক হয়ে গিয়েছিল কৃষি দপ্তর, কি করে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আবারও তার সেই কৃষিজ ফসল পুনরুজ্জীবিত করে বাজারজাত করেছে সেটাই সে করিয়ে দেখেছে। শুধু যে লেখাপড়া করেই প্রতিষ্ঠিত হওয়া যায় তা নয়, প্রতিষ্ঠিত হওয়া যায় নিজের কর্মদক্ষতা প্রমাণ করেও, এমনটাই প্রমাণ করেছে প্রসেনজিৎ রুদ্রপাল। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এটা কি আপনার আলু ক্ষেত আপনার? হ্যাঁ, এটা আমার। কি অকাল বর্ষণে কি হয়েছিল? এটা অকাল বর্ষণে আমার পুরো ক্ষতি হয়ে যায়, তারপরে আমি মানে নতুন করে আবার লাগাই, লাগানোর পরে সেরকম আমার কোনো অবস্থা ভালো এখন, মোটামুটি না? মোটামুটি ভালো। এর পাশাপাশি মরিচ ছাড়া আছে ওদিকে হাইব্রিড জাতীয় সব। কতখানি আপনার এরিয়াটা? এরিয়াটা আমার আছে 7 থেকে 8 কানি। পুরোটা আপনার? পুরোটা আমার। বিভিন্ন জাতের কৃষির উপরে নির্ভরশীল না? বাবা আছে তো? বাবা আছে। রাঙ্গাপানিয়া নদী কি সাইডে সাইডে? একটা লোকই 30 থেকে 40 হাত রাঙ্গাপানিয়া নদী। ভাই, বান্দরও কি তোমার ক্ষতি করে লাউ গাছে? হ্যাঁ, বানর প্রচুর বানর আছে। বানরে সেটি মানে ভাঙ্গা একদম নিয়ে গাছের উপরে নিয়ে খায় বান্দরে। বান্দরে তো বান্দরে কি ফাহারা দেওয়ার লাগে? হ্যাঁ, বান্দর লেগে আমরা সব বাজি ফটকা ফাটাই আর প্রত্যেক দিন পাহারা দিতে লাগে। এই বান্দরে লিগে লাউ খেয়ে লায় না? লাউ খেয়ে লায় প্রচুর, লাউ খেয়ে লায়। কেমন নামে বান্দর? বান্দর 7 থেকে 8টা বানর হয় এক লোকে। এক লোকে একদম বড় বড় সাইজের বানর, এরকম সাইজের। সারাক্ষণ পাহারা দিয়ে রাখতো না? হ্যাঁ, সারাক্ষণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।
জল রাজা ফিড ফ্যাক্টরি। এখানে দেশি প্রযুক্তিতে গোখাদ্য, শুকরের খাদ্য এবং হাঁসের খাদ্য পাওয়া যাবে স্বল্প দামে আপনার জন্য। সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। ত্রিপুরায় এই প্রথমবারের মতো আপনারা পেয়ে যাবেন স্বল্প দামে গুণগত মান সম্পন্ন পশু খাদ্য। আমাদের ঠিকানা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা। দূরভাষ 9862114706।